প্রশ্ন, ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন? ভূমিকা, ম্যাকিয়াভেলি ছিলেন আধুনিক রাষ্ট্রচিন্তার অগ্রদূত। ম্যাকিয়াভেলি প্রথম ব্যক্তি যিনি মধ্যযুগীয় চিন্তাভাবনার বেড়াজাল থেকে বাস্তবধর্মী চিন্তার সমাহার ও আধুনিক কিছু মতবাদের ভিত্তি স্থাপন করেন, তাই তাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হিসাবে ম্যাকিয়াভেলি। নিম্নে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হিসাবে ম্যাকিয়াভেলির অবদান উল্লেখ করা হলো। 1. জাতীয় রাষ্ট্রের প্রথম প্রবক্তা। ম্যাকিয়াভেলি জাতীয় রাষ্ট্রের ধারণা দিলে তা সমগ্র ইউরোপে আলোড়ন সৃষ্টি করে। তিনি বহুদা বিভক্ত ইতালিকে একত্রিত করতে একটি শক্তিশালী জাতীয় রাষ্ট্রের রূপরেখা প্রদান করেন। তার এই রাষ্ট্রদর্শন আধুনিককালেও সর্বজন স্বীকৃত। 2. অভিজ্ঞতাবাদী। অভিজ্ঞতার নিরিখে প্রতিটি বিষয় যাচাই করে দেখার মাধ্যমে তিনি সর্বদা সিদ্ধান্তে উপনীত হতেন। তার চিন্তাধারার পরিচয় মেলে তৎকালীন ইতালির আর্থসামাজিক ও রাজনৈতিক ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে। 3. উপযোগবাদী। অভিজ্ঞতার আলোকে ম্যাকিয়াভেলি সব কিছু বিচার করতেন। তার মতে অভিজ্ঞতায় বিচার করবে কোনো কিছুর উপযোগিতা বা প্রয়োজনীয়তা আছে কি না। 4. সর্বাত্মকবাদী। ম্যাকিয়াভেলি রাষ্ট্রের প্রয়োজনে শাসককে চরম ক্ষমতার অধিকারী করেছেন। তার মতে শাসক ব্যক্তিকল্যাণ অপেক্ষা রাষ্ট্রের কল্যাণকে সর্বদা বড় করে দেখবে, আর রাষ্ট্রের এ ক্ষমতা সর্বাত্মকবাদের জন্ম দেবে। 5. রাজনীতির বৈজ্ঞানিক ভিত্তি। ম্যাকিয়াভেলি সর্বপ্রথম রাজনীতিকে বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন। তার চিন্তাধারায় অ্যারিস্টটলের মতো বৈজ্ঞানিক পদ্ধতির মিল পাওয়া যায়। 6. আইনের শাসন। ম্যাকিয়াভেলি আইনের সার্বভৌমত্বে বিশ্বাসী ছিলেন। ম্যাকিয়াভেলি মনে করেন একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে শক্তিশালী আইন প্রণেতার প্রয়োজন। পরিশেষ, পরিশেষে বলা যায় যে ম্যাকিয়াভেলিবাদ ছিল মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ মতবাদ। তার এই মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় হল ধর্ম ও নৈতিকতা। ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করা ম্যাকিয়াভেলির পূর্বে অপর কোনো দার্শনিকের পক্ষে সম্ভবপর হয়নি। তার এই মতবাদ পরবর্তীতে রাষ্ট্রচিন্তাবিদদের খোরাক জুগিয়েছে। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত আরও লেকচার শিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।